একাত্তরে মুক্তিযুদ্ধ শুরুর কদিন পরেই পাকিস্তানি বাহিনীর গুলিতে বগুড়ায় প্রথম শহীদ হন তো তামিয়া কিন্তু স্বাধীনতার পর দীর্ঘকাল তার কবরটি অযত্নে পড়েছিল তবে সম্প্রতি কবরটি সংস্কারের উদ্যোগ নিয়েছে একদল উদ্যমী তরুণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা বগুড়া প্রতিনিধি কমলেশ মহন্ত সানুর তথ্য চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট একাত্তরের ছাব্বিশে মার্চ বগুড়া শহরের দখল নিতে রংপুর সেনানিবাস থেকে পাকিস্তানি বাহিনীর দেয় সেই খবর পেয়ে নামাবাড়ার যুবক তোতামিয়া ও তার সহযোগীরা ঢাকা রংপুর মহাসড়কে প্রতিবন্ধকতা তৈরি করতে সড়কের পাশের গাছ কাটা শুরু করেন হানাদার বাহিনী কাছাকাছি চলে আসলে প্রাণ বাঁচাতে তার অন্য সহযোগীরা পালিয়ে গেলেও তোতামিয়া গাছ কাটতেই থাকেন সেনাবহর তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় তাদের গাড়ি লক্ষ্য করে কুঠার ছুঁড়ে মারেন তোতামিয়া গুলি করলে ঘটনাস্থলেই শহীদ হন তিনি পরে তাকে দাফন করা হয় সদর উপজেলার ঠেঙ্গামাড়া বালাপাড়ায় করতোয়া নদীর তীরে তবে দীর্ঘদিন ওই কবরটি রক্ষণাবেক্ষণ করা হয়নি ফলে এর আশপাশে জন্ম আগাছা খসে পড়তে শুরু করে কবরের পলেস্তারা সম্প্রতি ওই কবরটি সংস্কারের উদ্দেশ্যে পরিষ্কার করে টিম ক্রাক নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আসলে একটা শহীদের কবর সেটাকে যথাযথ মর্যাদা রাখা উচিত প্ল্যান করি যে আমরা এসে করে মুক্তিযুদ্ধে জেলার প্রথম কবর সংস্কার কাজে যোগ দেয় বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্র লীগের নেতারাও। আগামীতে কবরটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানায় তারা। আমরা এই ভাবে ধারাবাহিক ভাবে এই কাজগুলো করার চেষ্টা করব। বগুড়ার স্বাধীনতা মানুষদের জন্য প্রাণ বিসর্জন দেয়া তোতামিয়ার বীরত্বের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। ডেস্ক রিপোর্ট बैशाखी संबंध